হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, তো এখনই অনেকে প্ল্যানিং করছো যে তোমরা নার্সিং করবে, নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, নার্সিংয়ে জন্য কোন বইটা পড়বে। সেই বিষয়গুলো নিয়ে তোমাদের অনেকের অনেক কমেন্ট, অনেকে ভাবতেছো যে এই বছর পরীক্ষা না দিলে আগামী বছর পরীক্ষা দিতে পারবা কিনা। এই যে যেসব কোশ্চেন রয়েছে, এই সব কোশ্চেন নিয়েই কিন্তু আজকের ভিডিওটি টোটাল। তো প্রথমে আমরা চলে আসি যে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দেবে তাদের কি কি বই পড়বে। টেক্সট বই পড়ার কিন্তু গুরুত্ব অনেক বেশি, আর টেক্সট বই ভালোভাবে যদি তুমি আয়ত্তে রাখতে পারো তাহলে কিন্তু তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো একটি নাম্বার পেতে পারো এবং সরকারিতে চান্স পাওয়ার খুবই খুবই চান্স থাকে। আর সেই সাথে তোমার থাকতে হবে হচ্ছে একটা গাইডলাইন, অর্থাৎ তুমি একটা টেক্সট বই নিতে পারো, অথবা তুমি টেক্সট বই বলি কেন, সরি, এখানে তুমি একটা যে কোনো ধরনের একটা মডেল টেস্ট গাইড বই থাকলে তোমার খুবই উপকার হবে। এইটা ছিল বিষয়। আরেকটা বিষয় আছে, আর এছাড়া তোমরা বলতেছো যে কোন বইটা পড়বো, তোমরা নার্সিং ভর্তি কোচিংয়ের যে গাইডলাইন রয়েছে সব থেকে দেখো, তাকাও তোমরা বইয়ের মধ্যে, কিন্তু খুবই পপুলার হয়ে গেছে বি ব্রেনারের নার্সিং ভর্তি গাইডটা। নিউরন নেটটার থেকে বি ব্রেনার এবং গার্ডিয়ানারটা কিন্তু খুবই খুবই ভালো, এবং নিউরন তোমরা এই ভর্তি গাইডগুলো ফলো করতে পারো। এবং জেনারেল নলেজের জন্য তোমরা জিকে থ্রি, তারপরে এমপি থ্রি, তারপর সাধারণ বিজ্ঞান নামের একটা বই আছে, অক্টোপাস সিরিজের বইগুলো আছে, ওইগুলো তোমরা দেখতে পারো। আর টেক্সট বই কিন্তু মাস্ট মাস্ট ফলো করবে, না হলে কিন্তু ভালো একটা রেজাল্ট তোমরা আয়ত্ত করতে পারবে না। এইটা ছিল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কমন কোশ্চেন যে কীভাবে তোমরা সরকারিতে চান্স পেতে পারো। তুমি যদি ভালো মতো পড়াশোনা করো আর যদি তোমার ভালো রেজাল্ট থাকে তাহলে তুমি ইজিলি চান্স পেয়ে যাবে। এখন কিন্তু খুবই খুবই প্রতিযোগিতামূলক, কারণ নার্সিংয়ে আগে ছিল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টার, এখন কিন্তু থার্ড ট্রাইমেস্টার যোগ হয়েছে, যার কারণে কিন্তু এখন কিন্তু চাপ বেশি। আর এখন যেহেতু অন্য কোনো কোঠা নাই, আগে যেমন যাদের মুক্তিযোদ্ধা কোঠা ছিল বা জেলা কোঠা ছিল যে চান্স পেয়ে গেছো ইজিলি, কিন্তু এখন কিন্তু সেটা নাই। এই জন্য কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে, কারণ মেধা কোটাটাই কিন্তু এখন জোর দিচ্ছে। এই জন্য তোমরা এখন সময় নষ্ট না করে, এখনও যতটা সময় আছে, তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই ভালো একটা রেজাল্ট মানে করতে পারবে, সরকারিতে চান্স পেতে পারবে। আর একটা কমন কোশ্চেন যে আপু সরকারিতে পড়লে কত টাকা আর প্রাইভেটে পড়লে কত টাকা, ভাই এই প্রাইভেট আর সরকারিতে খালি একটু ডিফারেন্স, সরকারিতে একটু টাকা কম লাগে আর প্রাইভেটে টাকা বেশি লাগে, এই ডিফারেন্সটা কিন্তু অনেক। তুমি যদি এখন থেকে ভালো মতো পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার কম টাকার মধ্যে তুমি নার্সিংটা কমপ্লিট করতে পারতেছো। আর যদি তোমার প্রাইভেটে পড়তে হয়, রে ভাই আমি যেমন প্রাইভেটে নার্সিং কলেজে পড়েছি, প্রচুর প্রচুর টাকা লাগে, তো টাকার দেয়ার শেষ নাই, প্রত্যেকটা খাতে তোমার টাকা দেওয়া লাগবে। একাডেমিক ফি রয়েছে, রেজিস্ট্রেশন ফি, বই কিনা, তারপরে তোমার ফর্ম ফিল আপ, তারপর ফুড ফেয়ার, নবীন বরণ, যখন নবীনরা আসে তাদের বরণ করতে হবে, যখন তোমাদের যে আগেরবার সিনিয়ররা যাবে তাদেরকে বিদায় দিতে হবে, এছাড়া বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক খরচ থাকে, সেই সব নিয়ে অনেক খরচ টোটাল পড়ে যায়। তো আরও তোমাদের অ্যাসাইনমেন্ট, বিভিন্ন ধরনের প্যারা আছে, তো এই জন্য চেষ্টা করো যাতে মানে এই অ্যাসাইনমেন্ট, এই খরচ, এই যেগুলো বললাম, ফুড ফেয়ার ফি, নবীনবরণ, সিনিয়রদের বিদায়, এই সব যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু প্রাইভেটেও আছে এবং গভর্নমেন্টও সেম একই প্রসেস, এই দুইটা কিন্তু সেম। আর হচ্ছে পড়ালেখার দিক থেকে তুমি যদি সরকারি আর প্রাইভেট দুইটাই মানে ভালো, পড়ালেখার দিক থেকে তো একটা দিক খারাপ আর একটা দিক ভালো এমন না, দুইটা দিকই ভালো, কিন্তু কিছু কিছু কলেজ যেগুলো নতুন হয়েছে সেগুলোর পড়াশোনার মান একটু কম থাকে, কিন্তু যেগুলো একটু হাই র্যাঙ্কে উঠে গিয়েছে যেমন গ্রামীণ ক্যালমোডিয়ান, স্কয়ার নার্সিং কলেজ, তারপর যেমন ফরিদপুরের ভিতর ফরিদপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের নামটা কিন্তু অনেক মানে বেশি চলে, তো বা নামে উঠে গেছে, আর পড়াশোনার কোয়ালিটিটাও খুবই ভালো। তো এছাড়াও অনেক নার্সিং কলেজ রয়েছে যেগুলো খুবই ভালো পড়াশোনার মান, তো চেষ্টা করো যে ভালো একটা নাম্বার ক্যারি করার যাতে তোমার ভালো একটা রেজাল্ট হয়। তো এটা ছিল আজকের বিষয়।
আর তোমাদের অন্য কোনো টপিক জানার থাকলে বলতে পারো, আমি যতটা পারি তোমাদের জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। বাই বাই।